আজকে ভিডিওতে আমি দুই তোমাদের ভাই দেখাবো অষ্টম শ্রেণীর অনুশীলনী 11.2-এর পার্ট 2 ভিডিও, ঠিক আছে? পার্ট 1 ভিডিওতে আমি তোমাদের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এই 3টি অঙ্ক আলোচনা করেছি। আজকে তোমাদের দেখাবো 4, 5 এবং 6 এই 3টা, ঠিক আছে? আর কথা না বাড়ি, চলো দেখে নাও এখানে কি বলেছে। দেখো 4 নম্বর, একটি চতুর্ভুজাকৃতি মাঠের কর্ণের দৈর্ঘ্য 24 মিটার, বিপরীত শীর্ষবিন্দু থেকে কর্ণের উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য 8 মিটার। কি বলেছে দেখো, বিপরীত শীর্ষবিন্দু মানে এই যে কর্ণ, এটা এটার বিপরীত শীর্ষবিন্দু এটা না, এই বিপরীত শীর্ষবিন্দু থেকে বা এই বিপরীত শীর্ষবিন্দু একটা এবং এখানে একটা, দুইটা শীর্ষবিন্দু, ঠিক আছে? বিপরীত শীর্ষবিন্দু থেকে দুই মানে কর্ণের উপর অঙ্কিত লম্ব, এই কর্ণের উপর একটা লম্ব, একটা লম্ব, লম্বের দৈর্ঘ্য একটা 8 মিটার, এটা 8 এবং একটা 13 মিটার, একটা 13, এটা 13, ঠিক আছে? এই কর্ণ এটা 24, বুঝতে পেরেছো আপাতত এতটুকু? এবার এই মাঠের ক্ষেত্রফল, পুরো মাঠের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তো দেখো কিভাবে করব আমরা, একটা জিনিস ইজিলি মানে সহজে বুঝতে পারছি যে এই যে মানে চতুর্ভুজাকৃতি মাঠের, চতুর্ভুজাকৃতি মাঠের এই কর্ণটা এই চতুর্ভুজাকৃতি মাঠটাকে কিসে পরিণত করেছে, দুইটা ত্রিভুজে ভাগ করে দিয়েছে, ঠিক না? এটা যদি এই কর্ণটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ ভাগ করে দিয়েছে। তো তো এবার আমরা লিখব যে কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে? দেখে থেকে লিখবো যে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য 24 মিটার, ঠিক আছে? তারপর কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য লিখবো যে কর্ণের উপর বিপরীত শীর্ষ বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে, যথাক্রমে কত মিটার, 8 মিটার এবং 13 মিটার, ঠিক আছে? এতটুকু আমি প্রশ্ন থেকে দেখে দেখে লিখেছি। তো আমরা এখন লিখব যে চতুর্ভুজাকৃতি মাঠের, ঠিক আছে? এই লেখাটা ইম্পর্টেন্ট লেখা, ঠিক আছে? চতুর ভুজাকৃতি, চতুর্ভুজাকৃতি মাঠের কর্ণটি, ঠিক আছে? মাঠটিকে, মাঠটিকে দুটি ত্রিভুজে ভাগ করে দিল, সুতরাং মাটির ক্ষেত্রফল, ঠিক আছে? তো মাটির ক্ষেত্রফল ত্রিভুজটি কিরকম দেখো, ত্রিভুজটি আমি দেখাচ্ছি জাস্ট এরকম আমি আঁকছি তোমাদের সুবিধার জন্য, এটা, ঠিক আছে? আমি তোমাদের প্রশ্ন বই থেকে দেখে দেখে আঁকলাম। এটার মান কত? এটার মান হলো 13, এটার মান হলো 8, ঠিক আছে? আর পুরো এই যে বাউ ভূমি, এটার মান 24, ক্লিয়ার? তো এবার দেখবো যে মাটির ক্ষেত্রফল, যদি এটাকে যদি নাই মনে করি, উপরেরটা কি হাফ ইনটু ভূমি বা উচ্চতা ইনটু ভূমি, ঠিক আছে? এই হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, ঠিক আছে? এই হাফ ইনটু এটা ভূমি ধরেছি কর্ণটাকে, ঠিক আছে? হাফ ইনটু এই ভূমি ইনটু উচ্চতা, ঠিক আছে? প্লাস আবার এই হাফ ইনটু ভূমি ধরবো, এই 24 ইনটু উচ্চতা ধরবো, এটা 8, ঠিক আছে? এটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল, এটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিলে তো পুরোটা বেরিয়ে যাবে, তাই না? এই অর্ধেকের ক্ষেত্রফল, এই অর্ধেকের ক্ষেত্রফল আলাদা আলাদাভাবে যোগ করলে হয়ে যাবে শেষ। এই দুই দিয়ে 24কে ভাগ গেলে 14, মানে 12 দুগুণে 24 হবে, 12 হবে, কেমন? তাহলে থাকে 13 ইনটু 12, প্লাস এই জায়গার মধ্যে দুই দিয়ে যদি সেম 24কে ভাগ করে 12 হবে, থাকলো আর 12 ইনটু 8, ঠিক আছে? এটা যোগ করবো, এটা এটা গুণ করো প্রথমে, 13 আর 12 গুণ করছি, দেখো 3 দুগুণে 6, 2 একে 2, 13 3 একে 3, 1 একে 1, ঠিক আছে? 6 3 2 5, 1 156 যোগ এটা 12 আর 8, ঠিক আছে? 12 আর 8, 8 দুগুণে 16, 6, হাতে 1 8 1 9, ঠিক আছে? 8 12 96, তো এই দুইটা কি করব, যোগ করব। তো 156 সাথে 96 যোগ করো,
ছয় ছয় বারো দুই, হাতে এক নয় এক দশ, দশের পাশে পনেরো, হাতে এক 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 দুই, 252। ঠিক আছে, তো মাটির ক্ষেত্রফল কত? এত ক্ষেত্রফলের একক বর্গ হবে, ঠিক আছে, এটা বর্গ মিটার হবে, তো বর্গ মিটার, বর্গ মিটার। সুতরাং মাটির মাটির ক্ষেত্রফল সমান সমান 252 বর্গ মিটার। ঠিক আছে, তো এবার দেখবো এর পরের অঙ্কটা, এবার দেখবো আমরা পাঁচ নম্বর অঙ্কটা। ঠিক আছে, তো দেখো পাঁচ নাম্বার, একটি রম্বসের কর্ণ দুটি দৈর্ঘ্য দিয়েছে 7.5 সেমি এবং 12 সেমি। ঠিক আছে, রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। এবার লিখবো যে রম্বসের কর্ণ, ঠিক আছে, রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য যথাক্রমে কত? দেখো রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য যথাক্রমে 7.5 সেমি এবং 12 সেমি। কেমন? এটা দেখে দেখে লিখলাম। তো রম্বসের ক্ষেত্রফল সূত্র কি জানো? দেখো লিখবো যে রম্বসের ক্ষেত্রফল সমান সমান সূত্র হলো হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের ক্ষেত্রফল সূত্র হাফ ইনটু, তো দেখো হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। ঠিক আছে, এটার ক্ষেত্রফল না অবশ্যই সূত্রটা কি হবে? বর্গ একক হবে। কেমন? এখানে বর্গ একক হবে, তো সমান সমান হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণ একটা হলো 7.5 ইনটু আরেকটা হলো 12। ঠিক আছে, ব্র্যাকেটের বাইরে কি হবে? বর্গ, যেহেতু একক একক কি সেমি না, সেমি হবে। ঠিক আছে, বর্গ সেমি। তো এবার দুই দিয়ে এটাকে ভাগ করলে 6 দ্বিগুণে 12 হবে। কেমন? আর থাকে 7.5 গুণ 6 সমান সমান এত বর্গ সেমি। ঠিক আছে, তো এবার 7.5কে 6 দ্বিগুণ করবো, তো 7.5কে 6 দ্বিগুণ করি, 5 6 30 0 হাতে 3, 6 7 42, 42 3 45। ঠিক আছে, দশমিক এই এক ঘর, এক ঘর এই বাম দিকে আসবে দশমিক, তার মানে শুধু 45 হবে, দশমিকের পর শূন্যের মান নাই, শুধু 45 হবে। কেমন? 45 বর্গ সেমি। ঠিক আছে, তো উত্তরটা লিখবো যে সুতরাং রম্বসের ক্ষেত্রফল 45 বর্গ সেমি। ঠিক আছে, এতটুকু হলো উত্তর। তো আজকের ভিডিও শেষ অঙ্কটা আমরা দেখব এখন। ঠিক আছে, 6 নম্বর, একটি রম্বসের প্রতি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, উচ্চতা 4 সেমি, রম্বসটির ক্ষেত্রফল কত? ঠিক আছে, তো আমরা কাল্পনিকভাবে একটা রম্বস অঙ্কন করতে হবে। ঠিক আছে, ধরে নাও এটা রম্বস এঁকেছি, এটা আঁকলাম। ঠিক আছে, তো কি বলছে? রম্বসের প্রতি বাহুর দৈর্ঘ্য 6 সেমি দিয়েছে, এই প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? 6 সেমি। ঠিক আছে, উচ্চতা 4 সেমি, এই ধরে নাও এটা একটা উচ্চতা 4 সেমি, এটা একটা উচ্চতা ধরো 4 সেমি। ঠিক আছে, তো এইভাবে এখন যদি ত্রিভুজটাকে একটা এইভাবে যদি ভাগ করি কর্ণ আঁকি, ঠিক আছে, অবশ্যই আঁকতে পারবো, পারবো তো। তো যদি এই এই কর্ণটা এঁকেছি, তার মানে এই কর্ণটা এই একটা ত্রিভুজ একটা ত্রিভুজ দুটা ভাগ করে দিয়েছে, এই পুরো রম্বসটাকে দুইটা ত্রিভুজে ভাগ করে দিয়েছে, তাই না? তো এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এইভাবে করতে পারবো। তার মানে এই দুটো যোগ করে দিলে পুরো রম্বসটির ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তো লিখবো, ঠিক আছে, রম্বসের প্রতিবাহ দৈর্ঘ্য লিখবো যে রম্বসের, তোমরা পরীক্ষা তো এই অঙ্কটার ক্ষেত্রে এই চিত্রটা এইভাবে আঁকবা তোমরা। ঠিক আছে, রম্বসের প্রতিবাহুর দৈর্ঘ্য, প্রতিবাহুর দৈর্ঘ্য 6 সেমি, এটা তোমরা প্রশ্ন থেকে দেখে দেখে লিখবা। উচ্চতা, উচ্চতা সমান সমান কত? 4 সেমি। ঠিক আছে, লিখবা। সুতরাং রম্বসের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান এখানে লিখবা যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, প্লাস আবার লিখবা যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ঠিক আছে, এতটুকু, ক্লিয়ার?
এবার সমান সমান দেবো হাফ ইন্টু ভূমি কত, ভূমি হলো ছয় ইন্টু উচ্চতা চার, প্লাস আবার হাফ এটা এই ত্রিভুজের করছি, এটা প্রথম ত্রিভুজের করছি, এবার এটা করব সেম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। এটা যেহেতু ক্ষেত্রফল অবশ্য কী হবে, বর্গ সেমি হবে, ঠিক আছে। দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন হবে, চার দু তিন চারা বারো হবে, ঠিক আছে। প্লাস এটাও করলে তিন হবে, তিন চারা বারো হবে, এত বর্গ সেমি। আর যোগ করলে বারো বারো যোগ করলে কত হবে, চব্বিশ বর্গ সেমি। লিখব যে সুতরাং রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল চব্বিশ বর্গ সেমি, ঠিক আছে। এতটুকু আনসার তো আজকের জন্য, এতটুকু থাক, আবার দেখাবে পরবর্তী পার্ট থ্রিটা, ঠিক আছে। তো আজকের জন্য টাটা।